শ্রাবণ মাসের রাতের শুভেচ্ছা জানিয়ে মাটির গান শুরু করতে চাই। ইভান সাইড আপনাদের সাথে আছি এবং এনটিভির এই পর্দার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী, বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তাদের সাথে আমরা আমাদের সংস্কৃতির গানকে ভাগ করে নেওয়ার জন্য এই আয়োজন এবং আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আয়োজনটি বেশ অনেকদিন হলো চলছে। সরাসরি এই আয়োজনে আমরা আপনাদের বিভিন্ন সময়ে বাংলা সংস্কৃতির বিভিন্ন গান উপস্থাপন করেছি, সঙ্গীত শিল্পীরা এখানে এসেছেন এবং তাদের কণ্ঠে আজ আমরা উকিল মুন্সির গান আপনাদের জন্য পরিবেশনায় রেখেছি এবং আজ আমাদের সাথে যে মানুষ দুজন গান আপনাদেরকে উপহার দিবেন সে মানুষ দুজন আসলে এনটিভির ঘরেরই মানে পরিবারেরই সদস্য। তাদেরকে পেয়ে আমাদের যেমন ভালো লাগছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আপনাদের নিশ্চয়ই আমারও ভালো লাগবে এবং আপনারাও নিশ্চয়ই খুশি হবেন। 2012 ক্লোজ আপ অনের সেই দুই পরিচিত মুখ লায়লা এবং সোহাগ, স্বাগত, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, জি আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। একটা খুব পরিচিত প্রশ্ন, কেমন লাগছে এখানে এসে এনটিভিতে? হ্যাঁ, অবশ্যই, অবভিয়াসলি খুবই ভালো। তার কারণ যখন আমরা এনটিভিতে আসি মনে হয় যে না, এটা আসলে আমাদের একটি ঘর, আমাদের বাড়িতেই আছি আমরা, খুবই ভালো। সারাদিন যেখানে থাকেন না কেন, সন্ধ্যার পরে কিন্তু মনে হয় যে আপনি বাড়িতেই যান। তো এনটিভির পরিবারের সাথে আমাদের সম্পর্কটা ঠিক সেরকমই, যে সারাদিন যেখানে থাকি না কেন, সন্ধ্যা হলে আমাকে নিড়ে ফিরতে হবে, এইরকম একটা পরিবেশ আমাদের ক্লোজ আপে আমরা যারা এসেছি। মানে মনটা আসলে এখানেই পড়ে আছে, এখানেই ছুটে যায়। আর সেই মনের যে টান, মনের যে আবেদনের গান, সেরকমই গান উকিল মুন্সির গান। যে গানগুলোই আমরা সারাদিন যেসব গানই শুনি না কেন, এই গানগুলো শুনলে মনের ভিতরে সেই আনন্দটাও কাজ করে। আর এই পরিবার জুড়ে যে মানুষগুলো আছেন যারা যন্ত্রসঙ্গীতে আছেন, তারাও আমাদের সবাই ভীষণ প্রিয় মুখ। তাদেরকে নিয়ে তাহলে আমরা কথা না বাড়িয়ে গান শুরু করে দিই। কে গাইছে শুরুতে? হ্যাঁ, আমি শুরু করি। সোহাগ ভাই, আচ্ছা, একবার দাঁড়াইয়া যাও শুনিয়া রে উকিলের বেদন, ওরে ককিল বন্ধুরে নিচি কোকিল বন্ধুরে নিচিনা
মদন মোহন রে কোকিল মদন মোহন মাথের চূড়া বামে পোড়া জানাই। গান তো নিশ্চয়ই আপনার শুনবো এখন, তার আগে একটু একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে গানগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেই গানগুলো বহু বছর ধরে চলছে এবং প্রতিবার যখন শুনছি নতুনই লাগছে, সেই গানগুলো যখন আপনারা গাইছেন আমি জানি ভীষণ রকম চ্যালেঞ্জও ফিল করছেন, কিন্তু গাইতে গিয়ে আসলে কোন বিষয়গুলো খুব বেশি মনে রাখতে হয়, খুব বেশি খেয়াল রাখতে হয়, খুব মাথায় রাখতে হয়? আসলে আমার মনে হয় যে যদি আমি আত্মার ভেতরে গানটাকে ধারণ করে গাই, তাহলে কোনো কিছু মনে রাখার বা আলাদা করে গুছিয়ে রেখে সেটাকে মনে করে গাওয়া, এটার মনে হয় দরকার হয় না। যদি আমি গানটাকে ভেতর থেকে যদি আমি ফিল করে গাই তাহলে আর কিছু লাগে না। আর আমাদের ফোক গানগুলোর মধ্যে না আসলে কোনো সীমাবদ্ধতা নেই, টাচ করানোর যে বিষয়টা, যে হৃদয় স্পর্শ, ওটাই মূল। হ্যাঁ, ওটাই মূল, ওটাই মূল। তাহলে আমরা একটু সেই আবার গানের আবেদনে ফিরে যাই। কোন গান শুনছি এখন? জি, আমি আশার মিশা ভাষা পানি রে। বাহ, ভীষণ ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, চাই। আর শুরুতে একটা কথা না বললেই না, যে সকল প্রশংসা আসলে আল্লাপাকের দরবারে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার সাথে তার পেয়ারা হাবিব, এবং আমাদের বাংলাদেশে ভক্তদেরকে তরাতে পরবর্তীতে যত যত সকল সুফি সাধু মহৎ অলিয়া অলিয়ারা বাংলাদেশে এসেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি গান শুরু করছি। চলুন শুনি। পূবালি বাতাসে
নায়র যাওয়ার জন্য এই যে প্রতিটি পার্বণে যে মেয়েদের শ্বশুর বাড়ি থেকে অপেক্ষা, বাপের বাড়ি কবে যাব, আমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা তাদের সাথে কবে দেখা করব, এই যে শ্বশুর বাড়িতে গিয়ে প্রত্যেকটা দিন কিন্তু মেয়েরা গুনতে থাকে যে কবে নতুন পার্বণ আসবে, সেই পার্বণ আসলে ইস আমি আমার বাপের বাড়িতে যেতে পারবো, হয় আমার ভাই আসবে না হয় আমার বোনেরা আসবে তাদের সাথে দেখা হবে। তাই উকিল মুন্সি স্যার উনি একজন মহৎ মানুষ, তাই উনি এই গানের মধ্যে আবারও বলেছেন, আমারে নিল না নায়ন পানি থাকতে হে তাজা সখীরে পানি থাকতে হে তাজা ঘরে আমি দিন লোকে যাই রে নায়ো এই নায়া সারা মাসে হে সখী রে এই নায়া সারা মাসে উকিল মুন্সি হবে না গানের কথাও সুরে যেন ভাসছিলাম, সেই আবহটা ধরে রাখতে চাই। আজ আমরা লায়লা এবং সোহাগের কণ্ঠে আপনাদেরকে যে মানুষটির গান উপহার দিচ্ছি, পারিবারিকভাবে তার নাম আব্দুল হক আকন্দ, যিনি উকিল মুন্সি নামে প্রতিষ্ঠিত এবং সেই নামেই তিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কথা না বাড়িয়ে চলুন শিল্পীদের কাছে চলে যাই এবং সরাসরি গানেই যাই, গানের মাঝে আবার কথা বলবো। কার গান দিয়ে শুরু করছি আবার? সোহাগ ভাই শুরু করুক, যেহেতু আমি শেষ করেছি। আচ্ছা ওকে, এখন যে গানটি করব এটি বর্তমানে জনপ্রিয় একটি গান, আমি তোর প্রীতির মরা, ভীষণ জনপ্রিয়, ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করি। আমি তোর প্রীতির মরা, আমি তোর প্রীতির মরা, তুই চায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তো তোরে, বন্ধু অপরাধী হইলে আমি তো Thank you.
পুরায় অন্তর
হবে রুঝাসন অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু অপরাধী হইলে আমি তো আমি তোর পীড়িতে নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু অপরাধী অসাধারণ সৃষ্টিকর্তার প্রতি এত সহজে এত তীব্রভাবে সমর্পণের কথা বোধহয় এর বাইরে বলা যায় না। তার জীবন দর্শনও যদি আমরা দেখি, তিনি কিন্তু মসজিদের ইমাম ছিলেন এবং তার পাশাপাশি তিনি একতার হাতে নিয়ে গান করে বেরিয়েছেন, ঘেটু গান দিয়ে তার গানের প্রতি আগ্রহ। আপনাদের কাছে আমার জানতে চাই, আপনাদের এই গানের প্রতি আগ্রহ বা তার জীবন দর্শন যদি আমরা দেখি একটু পড়ি, আপনাদের আগ্রহ তৈরি হওয়ার কারণ এই গানগুলোর প্রতি? আগ্রহ এটা বিষয়টা হচ্ছে গান ভালো লাগার বিষয়, মনের খোরাক যেটা আমরা সরাসরি যেটা বলি, আমার ব্যাপারটা আমি বলতে পারি বেসিক্যালি। তার কারণ গান বেশি শুনবো, ছোট করে শুনবো, ভালো লাগা কিন্তু একটা স্থান থেকে, কেউ ব্যান্ড করতেছে, কেউ আধুনিক, মানে নানান ঘরনার গান অনেকের পছন্দ। আমি মনে করি ফোক গান আমার রক্তের সাথে মিশে আছে, মনের ভেতর থেকে ভালো লাগাটা। হ্যাঁ, এই গানগুলো আমাকে টেনে নিয়ে যায় ওইখানে। লাইলা, আমি মূলত বাউল গানের ভক্ত হওয়ার কারণ হচ্ছে আমি যখন মানে আমার একটু বুদ্ধি হয় তখন দেখেছি আমার আব্বাকে বাউল গান করে দোতারা কাঁধে করে নিয়ে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বাউল গান করতো, অনেক রাতে আসতো। ওরা দেখে দেখে আসলে বড় হওয়া, তো আব্বা যখন ঘরে বসে গান গাইতো আব্বার আরও ভক্ত ভাইয়েরা আসতো, তখন শুনে শুনে ভেতর থেকেই একটা আসলে মানে গানকে ধারণ করে বড় হওয়া। হ্যাঁ, গানকে ধারণ করে। কথা শুনলাম, গান শুনি, ঠিক আছে। আমি এবারে যে গানটি করছি এটা হচ্ছে আমার পোড়া মনের দুঃখ গো। উস্তাদ উকিল মুন্সির গানের একটা, আমরা যে গানগুলো সচরাচর শুনতে পাই তার মধ্যে আমার একটা জিনিস মনে হয়েছে, উনি আসলে অনুরাগী প্রেমিক ছিলেন। আচ্ছা আচ্ছা। তার প্রত্যেকটা গানের মধ্যে তার তীব্র প্রেমের যে আকুতি আমরা পাই, হ্যাঁ, এটা খুব ছিল প্রখর ভাবে ছিল। আসলে গান যখন আমরা শুনি তখনই গান শোনার মধ্যেই বুঝতে পারি আসলে প্রকৃত লেখক কারা। নিশ্চয়ই। তো চলে যাই গান, হ্যাঁ গানটা শুনি, ঠিক আছে। তোমরা নিকে আমার প্রাণ বন্ধু রে একবার আনিয়া দেখাইবে রে ওগো সখী, তোমরা শুই না বা কি করবে আমার পোড়া মনের দুঃখ গো ওগো সখী, সখী তোমরা শুই না বা ¶¶
অমৃত জানিয়া করল খাইলাম কোন লোভে, আগে তো জানি না রে আমি আমার বিষে এই না কলি যাহা পুড়িবে গো সখী আমার। তোমরা ছুঁই না বাকি করবে পোড়া মনের দুঃখ গো ওগোর সখী, সখী তোমরা ছুঁই না বাকি করবে।
তো অমূল্য ধন, এটা সবার ভাগ্যে মেলে না। সে জানে যে বন্ধুর সাথে আর তার মিলন হবে না, দেখা হবে না। তাই উকিল মুন্সি বলেছেন, যে পাইল সেই অমূল্য ধন সেই তো রাজা হবে। যে পাইল সেই অমূল্য ধন সেই তো রাজা হবে। কাঙাল উকিল মুন্সি ভাগ্যে কিয়া, উকিল মুন্সি রাজা হবে। কাঙাল উকিল মুন্সি ভাগ্যে কিয়ার, সেই ধন মিলিবে রে সখি তোমরা। অমূল্য গীতি কবি সাধক উকিল মুন্সির অমূল্য গানের পরিবেশনা আপনাদের কাছ থেকে পেলাম। সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হয় যে পরিবেশটা দারুণ জমে গেছে। যেহেতু গুণী ওস্তাদরা সাথে আছেন, ভালো তো হবেই নিশ্চয়ই। এবং এমন পরিবেশনার পর আমার কাছে যেটা মনে হয় যে কথা না বাইয়ে পরের গানটাই শুনে ফেলি, সেটা বোধ করি বেশি ভালো লাগবে। রাইট, গানে চলে যাই কথা না বলে। হ্যাঁ হ্যাঁ, আমার গায়ে যত দুঃখ সয়, বাহ বাহ বাহ, আমার নিজেরও ভীষণ প্রিয়, সবারই তাই। আমার গায়ে যত দুঃখ সহ, বন্ধু আরে করো তোমার মনে জাহাল, বন্ধু আরে করো তোমার মনে জাহাল। Yeah.
সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা। Oh,
দুঃখ স অনেক ধন্যবাদ। এটা খুব সত্যি কথা, এখন অনেক রাত, এই রাতটা আরেকটু গভীর বানাই এরকম ভালো কিছু গান শুনতে শুনতে। উকিল মুন্সির গান আজ স্টুডিও থেকে সরাসরি মাটির গান অনুষ্ঠানে উপহার দিচ্ছে লায়লা এবং সোহাগ, তাদের কণ্ঠেই শুনছি। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই শেষবারের মতন আমাদের সাথে থাকবার জন্য। লায়লা সোহাগ, দুজনকে একটা প্রশ্ন একটু করি, সংক্ষেপে উত্তরটা নিব। সেটা হচ্ছে, আপনিই বলছিলেন যে উকিল মুন্সির বেশ প্রচলিত কিছু গান আমরা শুনি, তার মাঝখান থেকে কিছু গান খুবই জনপ্রিয়, সবাই ওগুলোই গাইছে, কিন্তু তিনি এমনই একজন সাধক, তার তো হাজারের উপরে গান তিনি লিখেছেন। কখনো আপনাদের কি ইচ্ছে করেছে যে সেই অপ্রচলিত গানগুলো, সেগুলো একটু খুঁজে বের করা, সেগুলো গাওয়া, সেগুলো? সেটা অবশ্যই। আচ্ছা, সেরকম কি গান করছেন বা সেরকম সামনে যে গানটি করছি, এই গানটা সচরাচর ওরকম জনপ্রিয় না। আচ্ছা, আর আমার মনে হয় যে যে গানগুলো প্রতিনিয়ত হচ্ছে সেগুলো না গেয়ে যদি আমাদের মাধ্যমে কিছু অপ্রচলিত গান যদি উঠে আসে, নিশ্চয়ই। হ্যাঁ, সেজন্যই বললাম এটা। তাহলে গানটা শুনি আমরা। ঠিক আছে। গানটির কথা, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওই রাঙা পায়, তাই থাকো বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না রে তোমায়। দয়ালের কাছে মিনতি করছে যে হে দয়াল, আমি জানি না কখন তুমি কোন অবস্থায় থাকো। একটা মনিবের বাড়িতে যদি কুকুরও থাকে, সেও কিন্তু মনিবের মুখের দিকে তাকিয়ে থাকে। কখন আমার মনিব আসবে, কখন আমার মনিব নিজে খেয়ে আমাকে এক মুঠো ভাত দিবে, সেটা খেয়েই হয়তো আমার প্রাণ বাঁচবে। তেমনি ভক্তও কিন্তু, এই যে সাধক উকিল মুন্সি, সেও কিন্তু তার দয়ালকে স্মরণ করে এই যে লিখেছে, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও, আমার কাছে আসতে যদি তোমার কষ্ট হয় দয়াল, ওই রকম আশার আর দরকার নাই, তাই থাকো তুমি সুখে থাকো, আসিতে আর কই না রে তোমায়। তোমার পায়ে যদি ব্যথা লাগে আমার কাছে আসতে গিয়ে, তাই সেরকম আশা ভক্ত চায় না, ভক্ত সবসময় দয়ালের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই বিষয় নিয়েই গানটি করছি। হে আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওই রাঙা পায়, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওই রাঙা পায়, থাকো বন্ধু সুখে থাকো, আসিতে কই না রে বাড়ি আসতে যদি কষ্ট পাওই রাঙা পায়, থাকো বন্ধু সুখে থাকো, আসিতে কই না রে তোমায়, থাকো বন্ধু সুখে থাকো, আসিতে কই না রে তোমায়।
আমায় তুমি দুঃখেরা করে আমি তোমার সুখে সুখী সরব সুখী সর্বদা থাকো বন্ধু সুখে থাকো আসি প্যার কই না রে তোমায় হায় আসি প্যার কই না রে তোমায় Thank you.
একটা কথা বলে, এই জন্মে যদি আমার দয়ালকে পাওয়া না হয়, আমার বন্ধুকে পাওয়া না হয়, হে আল্লাহ আমাকে পরের জন্মে এই অপূর্ণ ভালোবাসাকে পূর্ণ করার তৌফিক দান করো, যেন নাপা ভালোবাসাটুকু আমি পরবর্তীতে এসে আমার বন্ধুর কাছ থেকে পাই, আমার যে অতিপ্ত আত্মা সেটা যেন আবার পুনরায় আমি শান্তি দিতে পারি। তাই সাধক বলছে, উকিল মনসির এই বাসনা থাকিতে আর করিল না রে, এই দুনিয়াতে থাকতে তো আমার সেই বাসনার পূরণ হলো না। হায় উকিল মনসির এই বাসনা থাকিতে আর করিল না রে, আমি মরলে যেন পাওয়া বিষম তাই, পাওয়া বিষম তাই, থাকো বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না রে তোমায়, থাকো বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না রে তোমায়, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওই রাঙা পা, আমার বাড়ি আসতে দয়া কষ্ট পাও যদি রাঙা পা, থাকো বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না রে তোমায়, থাকো বন্ধু সুখে থাকো, আসিতে আর আমরা সময়ের আসলে সময়ের হাতে একেবারে বাধা, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। এবং এই গানটার পর আমার কাছে মনে হলো যে গান শুধু ভালো লাগা মুগ্ধতাই তৈরি করে না, ইচ্ছেও তৈরি করে। যে গানগুলো উকিল মনসির আরও অপ্রচলিত রয়েছে সে গানগুলো শুনবার ইচ্ছেও নিঃসন্দেহে এতক্ষণে তৈরি হয়ে গেছে। ধন্যবাদ জানাই সবাইকেই, এবং নিশ্চয়ই আমরা আরও একদিন এভাবে গান শুনবো। ধন্যবাদ সুহাগ ভাই, ধন্যবাদ লায়লা আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর করে উপস্থাপনা করছিলেন। আপনি যখন উপস্থাপনা করছিলেন আমি শুধু আমার মুখের দিকে তাকিয়েছিলাম। ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিদায় নিচ্ছি আমরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে। প্রিয় দর্শক, আপনারা ভাবতেই পারেন যে গতানুগতিক কিছু কথা বলবো, আপনাদেরকে ধন্যবাদ দিব, ভালোবাসা দিব, পরের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাবো, ঠিক তা না। ধন্যবাদটা একেবারেই আপনাদের প্রাপ্য, ভালোবাসা মন থেকেই আসছে, সেজন্য দিতে চাই। আর সামনের অনুষ্ঠানটি মাটির গানটি দেখবার একটা দাবি কিংবা আবদার রেখে যেতে চাই, এবং দাবি রয়েছে এটাও যে আমাদের গান আমাদের সংস্কৃতির সাথেই থাকবেন। সরাসরি আয়োজনে থাকবার জন্য ধন্যবাদ। এনটিভির সাথে থাকলে ভীষণ খুশি হব। ভালো থাকুন সবাই।